छट पुजो हो गेलो, छट पुजो देखे आसा हो गेलो। एक फुल तुलछी गोकुल सोनार पुजो करब, अनेक सुंदर सुंदर फुल होयेछे गाछटा देखा। हेलो फ्रेंड, गुड मॉर्निंग, वेलकम बैक टू माय चैनल। आशा करछि सबाई अनेक अनेक भालो आछेन। आमी आगमनी, आमी अनेक भालो आछि। आर एई फुलटा शीत भर्ती किन्तु बागाने पुरो हय, एटा जेठीमार बाड़ी थेके निये एसेछिलाम। फुलटार कि नाम आमार जाना नेई, आपनादेर कारो जाना थाकले जानाबेन। फुलटा सन्ध्या अब्दि भगवानेर काछे देवा थाकले जेमन का सेरकम थाके, नेतिये पड़े ना। तो भगवानेर एकटु भालो करे पुजो करे निलाम, सब ठाकुरके दिये दिलाम। आर ओई आसनटा आगेर दिन आमी एखाने पेड़े निएछिलाम। তো হয়ে গেল পূজো। এবার আর একটু সবাই মিলে যাওয়া হচ্ছে, সেটা হচ্ছে চন্দ্রচূড় মন্দির। তাই কথা জায়গা চন্দ্রচূড় মন্দির মান তো বললো যাব, আমরা এক্ষুনি বেরিয়ে যাব চন্দ্রচূড় মন্দির থেকে। এসে আমার উল্লাটা খাবে, উল্লাটা উপরে বসে। হ্যাঁ, একটা ঘিয়ের পুরি দাও। তো চন্দ্রচূড় মন্দিরে চলে এলাম, এখানে পূজো নিচ্ছি আর মন্দির যাব, ওখানে মান তো নিচ্ছে। তো আজ ছট পুজোর দিন, আমরা আসানসোলে নিজেদের বাড়িতে আছি। আর এটা হচ্ছে বাবা চন্দ্রচূড় মন্দির এলাম। তো আমরা বেরিয়ে পড়ছিলাম ছট পুজো দেখে, মাসিরা বলল না একটু খাওয়া দাওয়া করেই যাবি, কখন রান্না করবি গিয়ে কখন খাবি। বললাম আমরা বাইরে হোটেলে খেয়ে নেবো, বললো না বাড়ির খাবার আর হোটেলের খাবারের মধ্যে অনেক তো ভাত খেয়ে নে তারপর যাবি। তো মান্তু বললো চল তাহলে একটু চন্দ্রচূড় মন্দির থেকে ঘুরে আস। তো সেই জন্য একটু চন্দ্রচূড় মন্দির এলাম। এটা নন্দী বাবার কানে কানে কিছু বললে নন্দী বাবা সেটা পূরণ করে। তো একটা মনোবাঞ্ছনা তো নেই, হাজার হাজার কি কি আর নন্দী বাবা পূরণ করবে। আর তারপর আমরা চপ মুড়ি খেয়েছিলাম, তো চলে এলাম বাড়ি, সন্ধ্যে হয়ে গেল। তো মনটা খুব খারাপ, ব্যালকানিতে চুপ করে দাঁড়িয়ে আছি, মনটা খুব খারাপ লাগছে। তিনজনই আমরা চুপ হয়ে যাই জানেন তো, কে কার সঙ্গে কি কথা বলবো অনেকক্ষণ পর। আর নিজেদের মধ্যে আবার আমরা ফিরে আসি, মনটা আস্তে আস্তে ভালো হয়। এটা কাটতে এক দুদিন টাইম লাগে, কিন্তু রাতের পরই সেই আছে সকাল। তো সকাল হয়ে গেল আর এখানে আইসির বাবা চলে গেল অফিসে। অন্যদিন আইসি আইসির বাবা একসাথে বার হয়, কিন্তু একটু ভোর ভোর বার হলো, কারণ ওর একটু দূরে ডিউটি পড়েছে। আর এখানে আমি আইসি দাঁড়িয়ে। হ্যালো হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। হ্যাভ আ গুড ডে এভরিওয়ান। আমরাও খুব ভালো আছি। আর আজ নায়ক বাবু একটু আগে অফিসে চলে গেল, তারপর আইসি যাবে। আর অনেকগুলো অপরাজিতা ফুল ফুটে আছে, তো কতগুলো ফুল তুলবো সবগুলো নয়, ওপরেগুলো থাক নিচেরগুলো তুলে নিই পুজোর জন্য ঠাকুরের। আর খুব সুন্দর সুন্দর গাঁদা ফুলও ফুটছে জানি। এই দেখো, আর এরি কাপাম গাছটা ভেতরে রাখিনি, এখানে হয়ে আছে বলে এই জায়গাটা পুরো একদম জঙ্গলের মতো লাগছে। আর আরেকটা জিনিস আপনাদের দেখাই, ওই জন্য আমাকে ওই ব্যালকানি যেতে হবে, ওই ব্যালকানি চলো। তো এই ব্যালকানি চলে এসেছি, করলা গাছের সামনে কত বড় বড় করলা হয়েছে দেখাই। এই দেখুন, এই একটা, এই দুটো, আর এই যে গাছগুলো আছে নারকেলের মধ্যে লাগানো আছে, নারকেলের কোটোর মধ্যে। তো এই গাছগুলো ভাবলাম যে এই কোটোগুলো কালার করব কিংবা গাছগুলো রিপোর্ট করব। এই ধরনের টব এনে রাখা আছে, এই দেখুন এই ধরনের টব এনে রয়েছে একটা, আর এখানে রয়েছে আর একটা। এই পটগুলো দিয়ে ওই গাছগুলো যেগুলো আছে ছোট ছোট যে গাছগুলো সেগুলো লাগাবো। খাইসিকে নিচে স্কুলে দিয়ে আসি, তারপর এই কাজগুলো আমি করব আজকে। এই তিনটে, দুটো এই ধরনের আর একটা গৌতম বুদ্ধের রূপ দেওয়া। একটা কাজ করব, দেখছেন তো এই গাছগুলো বেরিয়েছে, এই গাছগুলো দুটো বেরিয়েছে বীজ থেকে, এই গাছগুলো লাগাবো। আর আরেকটা জিনিস আপনাদের দেখাই, দাঁড়ান আইসি এই যে জ্যাকেটটা পরে আছে সেটা ও খুলে দেবে গাড়িতে। আর একটা জিনিস দেখাই আপনাদের, আলমারিতে কি জিনিস একটা রেখেছি আমি। এই দেখুন ব্যাগটা নিয়ে বসলাম, ব্যাগের মধ্যে একটা জিনিস আছে সেটা আপনাদের দেখাই। এই ব্যাগের মধ্যে আছে আমার স্পেশাল একটা জিনিস, এই দেখুন এটা আমি অনেকদিন আগেই রেখেছিলাম, ফুলের বীজ পুজোর পর লাগাবো।
এখানে আছে অনেক ফুলের বীজ, এটা আমি পূজোর পর লাগাবো বলে। তো এই বীজটা পূজোর পর লাগাবো বলে এদিক ওদিক রাখলে ভুলে যেতাম আর মনে থাকতো না, কারণ আমি বেশি যত্ন করে যদি কোনো জিনিস রাখি তো সেটা রেখেই দিই আর মনে থাকে না। তো যার জন্য এইভাবে লিখে ব্যাগের ছোটো পকেটটার মধ্যে রেখেছিলাম যাতে মনে থাকে। তো চলুন এই বীজটা লাগিয়ে দিই, কারণ পূজোর পর একটু সময়ও পেরিয়ে গেছে। এবছর পুজো যদিও আগে হয়েছে, তো দেখি এই বীজগুলো তারপর হয় কি না, সবই আপনাদের সামনে, চলুন। তো এই বীজগুলো হচ্ছে আগের বছর শীতে যে ফুলগুলো নিয়ে এসেছিলাম, পরচুলাকা, গাঁদা, পিটুনিয়া, ক্যালেন্ডুলা, ওইসব ফুলের বীজ এখানে লাগালাম, দেখি হয় কি না, হলে আপনাদের সামনে পরবর্তী দেখাবো। আর এটা দেখুন স্টার বাইসির দুটো বাটার রুটি আর ছোলার সবজি আছে, আর এখানে রয়েছে একটা কাজু বরফি। হাঁটার কোনো সিন নেই, তুই তোড়ফোড় করতে করতে যাচ্ছিস সকাল সকাল। রোজ তো অন্য জিনিস তোড়ফোড় করতে গিয়ে তোর জলের বোতলটাই চেপটে যাবে। গুড মর্নিং পাতি, তোমারা ভিডিও হ্যাঁ নেই, এসা মত করনা, ঠিক হ্যাঁ। স্কুল নেই হ্যাঁ আপকা কেউ, আর ছুটি হ্যাঁ ছুটি নেই, স্কুল ভি হ্যাঁ। লোক কা ভি দিয়া মেকিং কমপ্লিট, মতলব মধুমনি ওয়ার্কশপ চল রহা হ্যায়, এখানে আমরা গ্রিন ঘাসটার উপর একটু চলবো। ওপর থেকে তাকাই খালি, আমি সবাই চলে, আমি ওপরে থেকে তাকাই। আর এতগুলো ফুল তুলে নিলাম, সুন্দর সুন্দর ফুল, এগুলো ওপরে গিয়ে ঠাকুরের পুজো করব। তো অনেকগুলোই ফুল তুললাম, নিচে আসা হয় না সকালবেলাটায়, নিচে এলে ভালো হয়। আর এখানে প্রতীকের সাথে একটু কথা বলতে বলতে গল্প করতে করতে চললাম, আর নিচে থেকে একটা কারি পাতা গাছও নিলাম, এটাও লাগাবো উপরে গিয়ে। তো এই টপটাতে এই গাছটা তুলে নিয়ে সিরামিক পটে লাগাবো বলে এই গাছটা, এটা ইনডোর প্ল্যান্ট বলে এখানে আমি কারি পাতার গাছটা লাগিয়ে নিলাম। অনেক দিন ধরে ভাবছিলাম একটা কারি পাতার গাছ নিয়ে আসবো, কিন্তু ভালোই হলো এটা পেয়ে গেলাম নিচে। ওই গাছটা তো লাগিয়ে নিলাম, আর এখানে বিছানা পত্রগুলো একটু গোটাবো, বেডটা ঝাড়বো। বিছানা গোটানোর আগে ভালো একটা কাজ করে নিই, এই বিশাল বড় এরিকা পাম গাছটা আইসির বাবা অফিসের থেকে এনেছে, বলছে অনেকগুলো গাছ হয়েছে তুলে তুলে ফেলে দিচ্ছিলো, তো আমি বললাম এটা নিয়ে যাব। তো যেহেতু আমি ভালোবাসি বলে তো গাছটা এখানেই রাখলাম সেট করে, তারপর বিছানাগুলো একটু গুটিয়ে নিলাম। আর আজকে কিন্তু আইসির বাবার আসতে সন্ধ্যা হবে, তাহলে কিন্তু আইসি আর আমি দুজনেই বাড়িতে খেতে থাকছি, মানে খাবার খেতে থাকছি। তো ভাবলাম কেননা আজ একটু ডালিয়া আর ডিম ভাজা বানিয়ে নেবো, এটা আমরা দুজন খুব ভালো খাই আর খুব ভালো একটা খাবার। সব সবজি দিয়ে ডালিয়া বানিয়ে নেবো, এখানে আমার বিছানা ঝাড়া হয়ে গেল। আর এই হ্যান্ড গ্লাভসগুলো আমাকে আমার ভাই দিয়েছে, বললাম ভালোই হবে গাছ লাগাতে, আমার কাছে লাগা হবে। তো গাছ লাগাতে চলে এলাম। প্রথমেই বলি যে এই যে একটা টবের মধ্যে এই গাছটা ছিল টক পালং, এটা রাখলাম, এটা আজকে ওই ডালিয়ার মধ্যে দিয়ে দেবো, আর একটু পরবর্তীকালে কেটে নিয়েছিলাম। আর ওই তিনটে সিরামিক টব সেগুলোও ভালো করে মাটি, তো এই যে এক্সট্রা টবের মধ্যে যে আমার মাটিগুলো আছে সেই মাটি দিয়েই এই গাছগুলো আমি লাগিয়ে নেবো। আর এই গাছগুলো আগে আপনাদের দেখালাম যে নারকেলের কৌটোর মধ্যে আছে, এই গাছগুলো যে আমাকে অফিসের থেকে দিয়েছিল আইসির বাবার অফিসের থেকে, যে গাছগুলো আমি গাছ ভালোবাসি বলে অনেক কিছু ভালো ভালো গাছ। তো ভেবেছিলাম যে সিরামিক পট তো পুজোর আগেই এই পটগুলো আনা হয়েছে, আপনাদের দেখানো হয়নি আর গাছগুলো লাগানো হয়নি, আর হ্যান্ড গ্লাভসগুলো পেয়ে আমার খুব ভালোই হয়েছে। তো যাই হোক আজ লাগিয়ে নিলাম, আর কেমন হলো গাছগুলো লাগানো সেটা আপনারা অবশ্যই বলবেন। আর গাছগুলো এভাবে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখলে জানেন তো দেখতে খুব সুন্দর লাগে। আর বললাম না এই টবটা ফাঁকা হয়ে যাবে, এর মধ্যে ওই গাছটাই রইবে, তো ওই গাছটাই রইলো। আর এখানে এই এই বুদ্ধর মধ্যে এই গাছগুলো লাগিয়ে নিলাম আমি, একটু একটু করে ভালো করে, খুব নরম এটার পাতাগুলো ছেড়ে যাচ্ছে ফুলের মতো, পদ্ম ফুলের মতো দেখতে। আর এইগুলো আমি দেখেছি নেটের মধ্যে যে আবার লাগিয়ে দিলে পাতা শেকড় গজিয়ে যাবে, তো এগুলো আমি আবার লাগিয়ে দিলাম। তো পরবর্তীকালে দেখা যাক কী হচ্ছে, লাগিয়ে তো রেখে নিই, আর লাগানো হয়ে গেল
आगे देखालाम जे आगे शीतकालीन जे एक दुटो बेरिए बीज थेके एर आगे निजे थेके बेरिए ओगुलो राखलाम आर देखछेन तो एबार आमी किन्तु भालो करे धुए मुछे एमन भावे परिष्कार करब जाते एकटु माटी लेगे ना थाके। तारपर जदि आमार केउ गाछे जल दिते गिये एत एत माटी दिये देय तखन तो झगड़ा हबेई बोलुन हबे ना। आयुषेर बाबा सेटाई करे एत एत माने एमन टबटाय जल देय माटीगुलो बाइरे बेर होये आसे। आमी एभावे पातागुलो धुए मुछे परिष्कार करे রাখি যাতে একটু নোংরা বালি মাটি না থাকে, মাটি যেখানে কাজ সেখানে মাটি থাকুক, তারপর জায়গা ফাঁকা থাকুক। তো কেমন লাগছে গাছগুলো আমার অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের বাগানটা তৈরি করেছি তো হয়ে গেল। এবার আমি একটু পুজো করতে এলাম স্নান টান করে, তো ভগবানের একটু পুজো করলাম। আর আজ তো নিচের থেকে ভালো ভালো ফুল তুলে এনেছি, নিচের ফুলগুলো তুলতেও আমার কষ্ট হয় কারণ খুব সুন্দর লাগে। আমাকে গার্ড দাদা বলে নিয়ে যাবে বা ও বললেও দিয়ে আসবে, কিন্তু আমি আজকেই নিয়ে এলাম, প্রতিদিন আনি না। আর অনেক ফুটেছিল, আমি দু একটাই নিয়ে এলাম, বেশি আনিনি। তো ভগবানের পুজো হয়ে গেল। ভগবানের পুজোর পর পুজো হয়ে গেল, এই এক টুকরো পেঁপে আছে, এক টুকরো কুমড়ো, আর এই যে টক পালঙ্গের শাকগুলো এগুলো কেটে কুচি কুচি করে আজকে বানাবো হচ্ছে ডালিয়া। তো আগে আপনাদের বললাম যে আজ ডালিয়া বানাবো, আর এখানে কিন্তু আমি দুটো কচু কেটে নিয়েছি, এগুলো বাড়ি থেকে নিয়ে এসেছি, এগুলো সেদ্ধ হতে দেব। আর কুমড়ো, পেঁপে, টমেটো সব দিয়ে বানালাম। আর এই যে ঝুড়িটা, এটা আমি নিয়ে এসেছিলাম বাড়ি থেকে, এগুলো সব নিয়ে এসেছিলাম। তো এই ঝুড়িটাও এখন আমি সেট করে নিচ্ছি, আলু পেঁয়াজগুলো এখানে রাখবো। আর ঝুড়িটা খুব সুন্দর জানেন তো, সেট করতে করতেও আমার মন হচ্ছিলো যে হ্যাঁ 100 টাকা দিয়ে কিনেছি কিন্তু ঠকিনি। জানেন তো যারা মানে আমাদের হাতে এসে পৌঁছে দিয়ে যায়, আমরা তো বাজারে গিয়ে কিনি কিন্তু যেগুলো আমরা হাতের কাছে পাই যদি 5-10 টাকা বেশিও নেয় তো কোনো প্রবলেম নাই, কিন্তু এই দাদাভাই নেয়নি, একদম সঠিক দাম নিয়েছে। খুব সুন্দর একটা কাজের জিনিস। আর এখানে যে থলেগুলো দিয়ে দোকানের জিনিসপত্র আছে সেগুলো কেটে নিলাম, কারণ আলু পেঁয়াজের যে বালি মাটিগুলো সেগুলো ঝরে নিচে পড়ে আমার রান্নাঘরটা নোংরা যাতে না হয় ওই জন্য দিয়ে দিলাম। ভালোই হলো, আলু পেঁয়াজগুলো রেখে নিলাম এখানে, আর খুব সুন্দর হয়ে গেল এটা। তো চলুন আমার ভিডিওটি এই অবধি, যদি আপনাদের ভালো লেগে থাকে তো একটা লাইক অবশ্যই করবেন। এখানে আলু রাখাটা খুব সুন্দর হয়ে গেল, ভালো করে সাজিয়ে নিলাম। আর এখানে ডালিয়াও আমার হয়ে গেল। আর এখানে আরও এই যে খুন্তিগুলো এনেছিলাম ছোটো ছোটো, একটা গবলু সোনার মানে ঠাকুরে ভোগ করবো বলে, আর একটা আমার, আর এই যে এইটা আলপনা দেবো বলে, তাছাড়া আটা চালাও হবে। আর এইটা নিয়েছিলাম স্টিলেরগুলো খারাপ হয় না, অনেকদিন থাকে, একটা আছে আমার কাছে থালার মতো এইটা ধুতে, এগুলো কিন্তু খুব প্রয়োজনীয় রান্নাঘরে। আর নিয়েছি দুটো এই ধরনের গামলা, একটা গবলু সোনাকে স্নান করাবো, দুটো ভালো লাগলো দুটো নিয়ে নিলাম। আর একটা রান্নাঘরের আটা মাখতে অন্য অনেক জিনিস কাজে লাগবে, এটা খুব সুন্দর দেখতে, তো এগুলো এখন রেখে দিই। তো চলুন বাই বাই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ব্যস্ত থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের একটা সুন্দর ভিডিওতে, টাটা।